আসসালামু আলাইকুম, এন স্টেশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম। আজকে আমরা হচ্ছে 2021 সালের যে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে এসেছি এবং কি কি বিষয় দেওয়া হয়েছে এবং কোন কোন সাবজেক্টের কি কি অধ্যায় থেকে তোমাদের কোশ্চেনগুলো করা হয়েছে সেটাই তোমাদের সামনে আমি আজকে আলোচনা করব। তাহলে প্রথমতই দেখো, এখানে হচ্ছে আমি তোমাদের যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা এখানে বিষয় কি হচ্ছে, 2022 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। ঠিক আছে, এটা তোমাদের 2021 তারিখে এটা পাবলিশ করা হয়েছে, আমি যদিও লেট হয়ে গেছে তোমাদের জন্য। তো প্রথম যে সাবজেক্টটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে এসএসসি ইংলিশ, যেটা ফার্স্ট পেপার, সেই ইংলিশ ফার্স্ট পেপার থেকে তোমাদের কোশ্চেনটা করা হয়েছে। এবং দেখো এখানে সাবজেক্ট কোডও দিয়ে দিছে, সাবজেক্ট কোড হচ্ছে 107। ঠিক আছে, 107, এবং লেভেল হচ্ছে এসএসসি, মানে এসএসসি শিক্ষার্থীদের জন্য, পরীক্ষার্থীদের জন্য এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। এবং দেখো এখানে অ্যাসাইনমেন্ট ফার্স্ট পেপারের জন্য প্রথমবারের মতো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই জন্য অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1। এবং অ্যাসাইনমেন্ট দিছে, দিস অ্যাসাইনমেন্ট ইজ বেসড অন ইউনিট 3 ফ্রম EFT, মানে ইংলিশ ফর টু ডে বই থেকে, এই ইউনিট 3 থেকে এটা করা হয়েছে। জাস্টিফাই দ্য অ্যাসাইনমেন্ট, ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান, টোটাল মার্কস হচ্ছে 15 নম্বর, এখানে টোটাল মার্কস হচ্ছে 15 নম্বর। লার্নিং আউটকামস, মানে টক অ্যাবাউট ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যালস, এখানে কি ফেস্টিভ্যাল ইভেন্ট এবং উৎসব এবং কি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে বলেছে। লার্নার্স উইল রাইট অ্যান ইজি হেয়ার ইন রাইটিং ইন দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এই কোশ্চেনগুলো তোমরা কি ফলো করবে, অনুসরণ করে কি তোমাদের অ্যাসাইনমেন্টটা লিখবে, এই তিনটা কোশ্চেন। হোয়াট আর দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন, হচ্ছে বাংলাদেশে কি উৎসবগুলো কমন ও সাধারণ উৎসবগুলো কোনটা, এবং ন্যারেট ইউর ওন এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন আওয়ার লোকালিটি। ঠিক আছে, আমাদের জনসাধারণের মধ্যে কি তোমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে বলেছে। হাউ ডু দিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস শেপ ইউ অ্যান্ড ইউর ন্যাশন, ঠিক আছে, এটা কীভাবে সাজায় বা কী হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের তুলে ধরতে হবে। এটা অবশ্যই যখন আমি অ্যান্সারে তোমাদের বলবো তখন হচ্ছে এগুলো কি সুন্দরভাবে যেগুলো লাগে তোমাদের কী কী লিখতে হবে সেটা নিয়েই আমি আলোচনা করব। দেখো এখানে বলেছে কি যে তোমাদের রুবিক্স রয়েছে, মূল্যায়ন রুবিক্সটা সেটা এখানে দেওয়া হয়েছে, কীভাবে কী দেওয়া হবে তোমাদের মূল্যায়নটা কীভাবে করা হবে এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে, এইগুলো তোমরা ফলো করতে হবে। এবং নিশ্চয়ই তোমাদের কি সম্পূর্ণ সর্বোচ্চ নাম্বার পেতে হলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে এবং সুন্দরভাবে লিখতে হবে, এবং মার্জিত ভাষায় যেটা যেটা চাওয়া হয়েছে সেটা নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। তাহলে চলো এখানে দেখো, আউট অফ 100, 80% অ্যান্ড অ্যাবোভ 12 অ্যান্ড অ্যাবোভ, মানে 80% যদি বলে 21-12 উপরে যদি পাও 15 থেকে তখন এক্সিলেন্ট পাবে, 70 থেকে 79% যদি, মানে 11 থাকে বা 11-র ভিতরে থাকে যেটা সেটা হচ্ছে ভেরি গুড, 50 থেকে 69%, 8 থেকে 10 পেলে তোমাকে গুড দেওয়া হবে, বিলিউ 50% এখানে নিট ইম্প্রুভমেন্ট দেওয়া হবে তোমাকে, মানে 8-এর নিচে পেলেই তোমাকে কি নিডস ইম্প্রুভমেন্ট দেওয়া হবে, মানে অগ্রগতি প্রয়োজন, এই মূল্যায়নটা করা হবে। তাহলে চলো পরবর্তী কী সাবজেক্ট দেওয়া হয়েছে দেখো, পরবর্তী যেটা তোমাদের এসএসসি পরীক্ষার্থী, যেটা 2022 সালের পরীক্ষার্থী এবং এখন যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য দেওয়া হয়েছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এবং দেখো স্তর বলেছে এসএসসি এবং বিষয় কোড হচ্ছে 150, 150 বা 150। এবং অ্যাসাইনমেন্ট নং হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 1 এবং দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে স্বাধীন বাংলাদেশ। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা তোমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার পরিবারের বসবাসরত ষাটোর্ধ্ব তোমার দাদা বা নানার কাছে তুমি 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারলো যে যুদ্ধ শুরু হলে আওয়ামী লীগের উদ্যোগে গঠিত মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলসহ সকলের ভূমিকা মূল্যায়ন করে নির্দেশনা অনুসরণে
একটি প্রতিবেদন প্রণয়ন করো। তাহলে তোমাকে এখান থেকে কি মুক্তিযুদ্ধ সম্পর্কে 1971 মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। এখানে বিষয়বস্তু হচ্ছে মুজিবনগর সরকারের ভূমিকা মূল্যায়ন করতে পারবে, মুক্তিযুদ্ধের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, পেশাজীবী, নারী, সাধারণ জনগণের ভূমিকা মূল্যায়ন করতে পারবে, দেশের প্রতি ভালোবাসা, গণতন্ত্র এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা পোষণ করবে। ঠিক আছে, নির্দেশনা বলেছে মুজিবনগর সরকারের গঠন ও কার্যক্রম নির্ণয়, মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা ব্যাখ্যা, স্বাধীনতা অর্জনে তৎকালীন সরকারের রাজনৈতিক ব্যক্তিদের অবদান মূল্যায়ন, এগুলো হচ্ছে তোমাদের মূল্যায়ন করতে হবে, এগুলো হচ্ছে থাকতে হবে। নির্দেশনা এখানে কি বলেছে দেখো, ভূমিকা এর ভূমিকা, সরকারের ভূমিকা, দেন হচ্ছে কি ভূমিকা, শ্রেণী ভূমিকা, বিভিন্ন শ্রেণীর ভূমিকা, মুজিবনগর সরকারের 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদান, এগুলো তোমাকে থাকতে হবে। এগুলো সুন্দরভাবে থাকলে অবশ্যই দেখো এখানে 80% সঠিক, দেখো এখানে বিশেষ দ্রষ্টব্য যথাযথ 80% থেকে 100% সঠিক, অধিকাংশ হচ্ছে কি 70% দেওয়া হবে, 79% সঠিক এবং আংশিক এত, এগুলো হচ্ছে মোট নাম্বারে, যেটা মোট 12 নাম্বার। এবং এখানে দেখো কিভাবে মূল্যায়ন করা হবে, 10 থেকে 12-র ভিতরে অতি উত্তম এবং হচ্ছে 8 থেকে 9 থাকলে উত্তম, 6 থেকে 7 থাকলে ভালো এবং 5-এর নিচে 0 থেকে 5 পর্যন্ত থাকলে কি তোমাদের কি অগ্রগতি প্রয়োজন, এই মূল্যায়নটা করা হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। তাহলে চলো পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাই। পরবর্তী যে সাবজেক্ট সেটা হচ্ছে এসএসসি বিজ্ঞান। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা প্রথমবারের মতো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা বলেছে পরিবারের সদস্যের বডি মাস ইন্ডেক্স মানে BMI, এটা হচ্ছে তোমাদের কি জানা আছে অনেকেরই, কারণ বডি মাস ইন্ডেক্সটা হচ্ছে কি তোমার ওজন বাই হচ্ছে কি তোমার উচ্চতা মিটার স্কোয়ার, এটা আমরা জানি অনেকেই। তথ্য থেকে প্রত্যেকের জন্য খাদ্য সংগ্রহণ সংক্রান্ত একটি পরামর্শ তালিকা প্রস্তুত করো, বডি মাস ইন্ডেক্সের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক খাদ্য এবং ফাস্ট ফুডের প্রভাব বিশ্লেষণ করতে পারবে। এবং নির্দেশনা বলেছে যথাযথ শখের সাহায্যে পরিবারের সদস্যের নাম, ওজন, উচ্চতা লিপিবদ্ধ করে উপস্থাপন। তারপর বলেছে প্রত্যেক সদস্যের জন্য BMI মান নির্ণয়, BMI মানগুলো গ্রাফের মাধ্যমে উপস্থাপন এবং স্বাভাবিক BMI রেখা অঙ্কন করে কম ওজন, সঠিক ওজন, বেশি ওজন ও স্থূলতা চিহ্নিতকরণ, খাদ্য গ্রহণ সংক্রান্ত পরামর্শ তালিকা প্রস্তুতিকরণ। ঠিক আছে, এখানে দেখো এখানেও সেমভাবে কি তোমাদের কি মূল্যায়নটা করা হয়েছে। এখানেও বলেছে নম্বরের ব্যাপ্তি এবং মন্তব্য, দেখো 13 থেকে 16-র ভিতরে যদি পাও টোটাল 16 নম্বরের তোমার এই অ্যাসাইনমেন্টটা, এবং 13 থেকে 16 পেলে অতি উত্তম, 11 থেকে 12 পেলে উত্তম, 8 থেকে 10 পেলে ভালো এবং 0 থেকে 7 পেলে অগ্রগতি প্রয়োজন। সেক্ষেত্রে আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ খুব শীঘ্রই তোমাদের এই সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই। তাহলে যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।